Everyone, welcome back to my channel. তো টাইটেলের থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের রেসিপিটা কি একদম ঠিক ধরেছো, ডালিয়ার খিচুড়ি। চলো চলো দেখুন ঝটপট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে আছে আমাদের ক্যাপসিকাম, দুটো বিনস ছোট ছোট করে রেখেছি, একটা কাঁচা লঙ্কা হাফ কেটে রেখেছি, আর আছে এখানে আমাদের গাজর, এটা আমি একটা ছোট্ট সাইজের গাজর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর আছে এখানে এক চা চামচ মসুরির ডাল, আর আছে এখানে পরিমাণ মতো তেল একদম অল্প, আর আছে এখানে লবণ, আর আছে এখানে পাঁচ ফোড়ন, আদা কুচি, শুকনো লঙ্কা, আর আমাদের মেইন জিনিস হচ্ছে ডালিয়া। একজনের জন্য বানাবো, একজনের জন্য অতটাই এনাফ। এর মধ্যে আমি এবার তেলটা দিয়ে দেব, তেলটা দেখতেই পাচ্ছ একদম কম। এবার আমি আদা কুচি, শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলটার সাথে, আদাটাকে ভালো করে ভেজে নেব। আদাটা যখনই লাল লাল হয়ে যাবে আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আদাটা লাল লাল হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলোকে দিয়ে দিলাম, আর সবজির পরিমাণ তোমরা দেখতেই পারছো একদম অল্প অল্প নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন আমি লবণ, দিয়ে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিয়ে হালকা করে এর থেকে দু মিনিট ফ্রাই করে নেব, একদম লো ফ্লেমে করবে যাতে পুড়ে না যায়। আর তেল একদম অল্প দিয়েছি, আর তেলটা অল্পই দেবে ওয়েট লসের কারণে, তো তেল তো খাওয়াই যাবে না বেশি করো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালিয়াটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম, আর ডালটা যেটা এটাও আমি ধুয়ে রেখেছিলাম। তো সব কটাকে একসাথে ভালো করে মিশিয়ে এক মিনিট মতন ভেজে তার মধ্যে আমি জলটা দিয়ে দেবো। জল কিন্তু দু গ্লাস দিতে হবে বেশি করে। প্রায় হয়ে গেছে, আমি এবার জলটা দিয়ে দিলাম। দু গ্লাস জল দেওয়ার পর আমি এক চা চামচ তো হলুদ দিচ্ছি, এক চা চামচ তো সরি অল্প একটু, এবার ভালো করে মিশিয়ে নেব। জলটা ফুটতে লাগলেই, আর বেশিক্ষণ টাইম লাগবে না এটা হতে, জাস্ট এটা ফুটে গেলেই আর কমে গেলেই, দেখতে পাচ্ছ কমেও গেছে। এবার এটা আমি গরম গরম নামি, একজনের জন্য এটা অনেকটাই এনাফ, দু তিন ঘন্টা চার ঘন্টা তো খাওয়াই লাগবে না অন্য কিছু। তো সকালে এটা ব্রেকফাস্টও তোমরা খেতে পারো, আবার রাত্রেও খেতে পারো। তো সকালে খেলে অবশ্যই লেবু দিয়ে খাবে, আর লেবু তো কতটা উপকারী তোমরা নিশ্চয়ই ভালো মতো জানো। তো এটা আমি বাড়িতে বেশিরভাগ দিনই করি, আমার যখন অন্য কিছু খেতে ইচ্ছা করে তো তখন কি করব, তখন আমি ডালিয়াটা এইভাবেই রান্না করি। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে, খেতে অসাধারণ লাগবে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকটা করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেই। বাই।